রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি 60-70% হলে বেশি সন্তুষ্ট হতো কমিশন। এদিকে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলায় ভোটগ্রহণ হয় রোববার। নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয় 6 জন, আর এর মাধ্যমে 5 ধাপে 469টি উপজেলায় 6ষ্ঠ সাধারণ নির্বাচন শেষ হয়েছে। গোটা উপজেলা নির্বাচন সার্বিক শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ জানান সিএসসি কাজী হাবিবুল আউয়াল। এটা তো সন্তুষ্টি, আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি, এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়, সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনের শেষ দফায় ভোটের হার কিছুটা বাড়লেও 5 দফার গড় হার 40%-এর নিচে। গত 3 বারের উপজেলা নির্বাচনের চেয়ে এবার উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটার উপস্থিতি। অবশ্য এ নিয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান সিএসসি। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদেরকে কেন্দ্রে আনার যে দায়িত্বটা, এটা হচ্ছে প্রার্থীদের। প্রার্থীরা কতটা আবেদন রাখতে পারে তাদের কাছে, এবং প্রার্থীদের আবেদনে ভোটাররা কতটা সাড়া দিয়ে থাকবে। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। বিভিন্ন কারণে নির্বাচন না হওয়া 26 উপজেলায় যথাসময়ে ভোট নেওয়া হবে বলেও জানান সিএসসি। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সময় নাই।